নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এডি চ্যানেল। বন্ধুরা, আগামী 1 সেপ্টেম্বর থেকে সারা ভারতবর্ষ জুড়ে শুরু হচ্ছে আনলক 4 প্রক্রিয়া। হ্যাঁ বন্ধুরা, এই আনলক 4 প্রক্রিয়ায় স্কুল কলেজ থেকে শুরু করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং সিনেমা হল, লোকাল ট্রেন, মেট্রো ট্রেন পরিষেবা এবং বারগুলো খোলা হবে, এমনটাই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে সমস্ত ভারতবাসীদের উদ্দেশ্যে বেশ কিছু নতুন নিয়ম জারি করেছে, যাই ভিডিওটিতে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। 1 সেপ্টেম্বর থেকে চালু করা হতে পারে মেট্রো রেল পরিষেবা, তবে স্কুল কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আগের মতোই বন্ধ থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে একথা জানা গিয়েছে, তবে মেট্রোর পাশাপাশি আনলকের এই পর্যায়ে চালু হতে পারে লোকাল ট্রেন পরিষেবা। তাছাড়া সিনেমা হল ও অডিটোরিয়াম খোলার অনুমতি দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে, তবে সব ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আর কিছু ক্ষেত্রে শিথিল করা হয়েছে বেশ কিছু নিয়ম। এতদিন পর্যন্ত বন্ধ ছিল বারগুলো, তবে আনলকের চতুর্থ পর্যায়ে বারগুলিকে খোলার অনুমতি দেওয়া হতে পারে বলে জানা গেছে। তবে বারে বসে মদ্যপান করা যাবে না, শুধুমাত্র বারগুলির বাইরে কাউন্টার থেকে মদ বিক্রি করার অনুমতি দেওয়া হতে পারে বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর উঠে এসেছে। চালু হতে পারে লোকাল ট্রেন পরিষেবা। করোনা পরিস্থিতি মোকাবিলায় মার্চ মাস থেকে বন্ধ রয়েছে মেট্রো ট্রেন পরিষেবা। এবার আনলকের চতুর্থ পর্যায়ে মেট্রো রেল পরিষেবা পুনরায় চালু হওয়ার সবুজ সংকেত মিলতে পারে বলে খবর। স্বরাষ্ট্রমন্ত্রকের ওই সূত্রে আরও জানিয়েছে, মেট্রো পরিষেবা চালু করার বিষয়ে কী কী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। চালু হতে পারে লোকাল ট্রেন ও করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে চলে এসেছে। সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রের কাছে আবেদন করেছিলেন দিল্লিতে ধাপে ধাপে মেট্রো পরিষেবা চালু করার জন্য। কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিলেন, রাজধানীর করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে চলে এসেছে, পরীক্ষামূলকভাবে দিল্লির মেট্রো পরিষেবা ধাপে ধাপে চালু করা যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে সিনেমা হল ও অডিটোরিয়ামও খুলতে পারে। এর আগে আনলকের তৃতীয় পর্যায়ে নাইট কার্ফু শিথিল করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। জিম ও যোগ প্রশিক্ষণ কেন্দ্রগুলিও খুলে গিয়েছিল 5 আগস্ট থেকে। এবার আনলকের চতুর্থ পর্যায়ে মেট্রো রেল পরিষেবা চালু করার পথে হাঁটতে চলেছে কেন্দ্র। তাছাড়া সিনেমা হল ও অডিটোরিয়ামও স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন লোকাল ট্রেন, মেট্রো ট্রেন পরিষেবা, সিনেমা হল এবং অডিটোরিয়াম বারগুলো খোলা হবে আনলকের চতুর্থ পর্যায়ে, অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু স্কুল কলেজ এখনোই খোলা হবে না, এমনটাই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। তো কবে নাগাদ স্কুল কলেজ খুলতে পারে তা নিয়ে কিন্তু অবশ্যই আবারও একটি জরুরি বৈঠক ডাকা হবে, সেই বৈঠকে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন। যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এইভাবে জুড়ে থাকবেন। ধন্যবাদ।